নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল হেল্প চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। টেকনিক্যাল সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য টেকনিক্যাল হেল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব আপনি আপনার মোবাইল অথবা আপনার কম্পিউটার থেকে কিভাবে পিএফ অ্যাকাউন্টের টাকা উইথড্রল করতে পারবেন। পিএফ অ্যাকাউন্টের টাকা উইথড্রল করার জন্য আপনাকে আপনার মোবাইল অথবা আপনার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পর আপনাকে গুগল সার্চ বারে এসে সার্চ করতে হবে ইপিএফও মেম্বার পোর্টাল। ইপিএফও মেম্বার পোর্টাল লেখার পর আপনি সার্চ করে দিন। সার্চ করার পর দেখুন আপনাদের সামনে মেম্বার হোম ইপিএফও এই ওয়েবসাইটটি উপস্থিত হবে। আপনারা কী করবেন, এই ওয়েবসাইটে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ উপস্থিত হবে। যদি আপনারা মোবাইল থেকে সার্চ করে থাকেন তাহলে ডান দিকের ওপরে থ্রি ডট অপশান রয়েছে। এই থ্রি ডট অপশানে ক্লিক করে ডেস্কটপ সাইটে টিক চিহ্ন করে দেবেন। তো চলুন ডেস্কটপ সাইটে টিক চিহ্ন করে দিই। এরপর দেখুন পেজটি রিফ্রেশ হয়ে যাবে এবং আপনারা কী করবেন, নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে সাইন ইন অপশান রয়েছে, যেখানে আপনাকে আপনার ইউএএন নাম্বার দিতে হবে এবং আপনাকে আপনার পাসওয়ার্ডটি পুট করতে হবে। আর যদি আপনি আপনার ইউএএন নাম্বার এখনও পর্যন্ত অ্যাক্টিভেট না করে থাকেন তাহলে দেখুন নিচে অ্যাক্টিভেট ইউএএন নাম্বার রয়েছে। আপনি কিভাবে অ্যাক্টিভেট করবেন তার জন্য আমাদের স্পেশালি একটি ভিডিও রয়েছে, যেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। আপনি সেখান থেকে ভিডিওটি দেখার পর আপনার ইউএএন নাম্বার এবং আপনার পাসওয়ার্ড জেনারেট করে নিন। তারপর এই পেজে এসে আপনি আপনার ইউএএন নাম্বারটি পুট করুন। তো চলুন আমি আমার ইউএএন নাম্বারটি এখান থেকে পুট করে দিচ্ছি। পুট করে দেওয়ার পর আপনি কি করবেন, পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। তো চলুন আমি আমার পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দেব, আপনিও আপনার পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিন। তো চলুন বন্ধুরা আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের পাসওয়ার্ডটি এখানে নির্ভুলভাবে পুট করে দিন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কি করবেন, দেখুন নিচে ইউএএন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর নিচে রয়েছে ক্যাপচা কোড। আপনাকে এই ক্যাপচা কোডটি পুট করতে হবে নিচের ফাঁকা ঘরে। তো চলুন আমরা আমাদের ক্যাপচা কোডটি ফিল আপ করে নিই নিচের ঘরে। এইচ সিক্স ই ডি এক্স লেখার পর আপনারা কি করবেন, নিচে দেখুন সাইন ইন অপশান রয়েছে। আপনাকে কি করতে হবে, এই সাইন ইন অপশানে ক্লিক করে নিতে হবে। তো চলুন আমরা সাইন ইন অপশানে ক্লিক করে নিই। সাইন ইন অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ উপস্থিত হবে। আপনি আপনার পিএফ অ্যাকাউন্টের টাকা উইথড্রল করার জন্য আপনাকে অবশ্যই আপনার কেওয়াইসি ডিটেলস আগে ফিল আপ করে নিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কেওয়াইসি আমার ফিল আপ রয়েছে কি না। কেওয়াইসি দেখার জন্য আপনাকে ম্যানেজ অপশানে ক্লিক করে নিতে হবে। এরপর আপনি কেওয়াইসি অপশানে ক্লিক করুন এবং নিচের দিকে চলে আসুন। দেখুন আপনার কেওয়াইসি ডিটেলস এখান থেকে দেখানো হচ্ছে। যদি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার প্যান নম্বর এবং আধার কার্ড এই তিনটি ডিটেলস না দিয়ে থাকেন তো অবশ্যই আপনি আগে এই তিনটি ডিটেলস পূরণ করুন। এই তিনটি ডিটেলস পূরণ ছাড়া আপনি আপনার টাকা উইথড্রল কোনো মতেই করতে পারবেন না। তো বন্ধুরা বলে রাখি, আপনি যদি এই ফিল আপগুলি না করে থাকেন তাহলে দেখুন ওপরে অপশান রয়েছে, এখান থেকে আপনি আপনার ডিটেলসগুলি আগে ফিল আপ করে নিন। ডিটেলস ফিল আপের 48 ঘন্টা পর আপনি টাকা উইথড্রল করতে পারবেন। উইথড্রল করার পূর্বে আপনি এখানে নিচে স্ট্যাটাসগুলি চেক করে দেখে নিন। দেখুন শেষের ঘরটিতে রয়েছে, দেখুন এখানে রয়েছে দেখুন ভেরিফাইড বাই আইটিডি, তারপরে দেখুন রয়েছে ভেরিফাইড বাই
UIDAI, অর্থাৎ এক্ষেত্রে আপনার আমার প্যান এবং আধার দুটি ভেরিফিকেশান সাকসেসফুল হয়েছে। যদি আপনার ভেরিফিকেশান সাকসেসফুল দেখায় তারপরেই আপনি আপনার টাকা উইথড্রল করতে পারবেন, নতুবা আপনি আপনার টাকা উইথড্রল করতে পারবেন না। তাই বন্ধুরা, উইথড্রল করার পূর্বে অবশ্যই আপনি আপনার KYC-টি অবশ্যই ফিল আপ করে নেবেন, এবং যদি সাকসেসফুল হয়ে যায় তবেই আপনি টাকা উইথড্রল করতে পারবেন। সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে দুদিন সময় দিতে হবে, অর্থাৎ 48 ঘন্টা সময় আপনাকে দিতে হবে। 48 ঘন্টার মধ্যে আপনার ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর আপনারা কী করবেন? যদি আপনার সাকসেসফুল হয়ে যায় তাহলে এরপর আপনারা কী করবেন? অনলাইন সার্ভিস অপশানে চলে আসুন। অনলাইন সার্ভিস অপশানে ক্লিক করার পর দেখুন ফার্স্ট অপশান রয়েছে ক্লেম ফ্রম 31, 19, and 10C। এই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে দেখুন আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে দেখানো হচ্ছে। এই ডিটেলস দেখুন প্রথমেই রয়েছে অনলাইন ক্লেম ফ্রম 31, 19, and 10C। 10C ফ্রম আপনার পেনশনের পয়সা উইথড্রল করার জন্য, অর্থাৎ এক্ষেত্রে সবই পেনশনের পয়সা, কিন্তু পেনশনের পয়সা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। আপনার পেনশনের পয়সা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এর প্রথম ভাগ আপনার 10C হিসাবে 10C ফর্মে জমা হয় এবং সেকেন্ড ভাগ 19 ফর্মে জমা হয়। আপনি 19 অর্থাৎ আপনার PF-এর পয়সা উইথড্রল করতে পারবেন, আর 10C অর্থাৎ আপনার পেনশনের পয়সা উইথড্রল করতে পারবেন। আপনি 19-এর পয়সা যখন খুশি উইথড্রল করতে পারেন, এর জন্য কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই। 19 অর্থাৎ আপনার PF-এর পয়সা আপনি যখন খুশি উইথড্রল করতে পারেন, কিন্তু 10C উইথড্রল করার জন্য আপনাকে আপনার ওয়ার্ক সার্ভিস অর্থাৎ আপনি কাজ অন্তত 6 মাস করা উচিত, তবেই আপনি আপনার পেনশনের পয়সা উইথড্রল করতে পারবেন। আর যদি আপনি কোনো জায়গায় 10 বছর ধরে কাজ করে থাকেন তাহলে আপনি আপনার পেনশন বা PF-এর পয়সা উইথড্রল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি পেনশন হিসাবেই, যেমন পেনশন হিসাবে পেয়ে থাকেন সেই হিসাবেই পেয়ে থাকবেন। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের টাকা উইথড্রল করে নিই। উইথড্রল করার জন্য আপনাকে কী করতে হবে দেখুন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লেখার পর দেখুন লাস্ট 4 ডিজিট চাওয়া হচ্ছে। আপনাকে কী করতে হবে, আপনার ব্যাংকের লাস্ট 4টি ডিজিট আপনাকে এখানে দিতে হবে। তো চলুন আমি আমার ব্যাংকের লাস্ট 4টি ডিজিট এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনি কী করবেন, 4টি ডিজিট দেওয়ার পর আপনি এখানে ভেরিফাইড অপশানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আই অ্যাগ্রি অপশানে ইয়েস করে দিন। ইয়েস করে দেওয়ার পর দেখুন ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, নিচের দিকে চলে আসতে হবে। আপনি কী করবেন, সিম্পলি নিচের দিকে চলে আসুন এবং প্রসেস ফর অনলাইন ক্লেমে ক্লিক করুন। প্রসেস ফর অনলাইন ক্লেমে ক্লিক করার পর আপনার সামনে পুনরায় আপনার ডিটেলস এখানে দেখানো হবে। এবার আপনি কোন টাকা তুলতে চাইছেন সেক্ষেত্রে এখানে আপনাকে অপশান দেখানো হচ্ছে। দেখুন অপশানে ক্লিক করে নেওয়া যাক। এরপর দেখুন অনলাইন PF উইথড্রল, অর্থাৎ আপনি আপনার PF-এর পয়সা যখন খুশি উইথড্রল করতে পারেন। আর দেখুন অনলাইন পেনশন উইথড্রল ফ্রম 10C, অর্থাৎ এটি আপনি 6 মাস বয়স না হলে, সার্ভিসের বয়স যদি 6 মাস না হয় তা আপনি উইথড্রল করতে পারবেন না। তো চলুন আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি আপনারা 6 মাসের পূর্বে উইথড্রল করতে পারবেন কি না। দেখুন যেই অ্যাকাউন্টটি বর্তমানে খোলা রয়েছে এই অ্যাকাউন্টের ডেট অফ জয়নিং দেখুন 17/5/2017 এবং ডেট অফ লিভিং দেখুন 12/7/2017, অর্থাৎ ইনি 2 মাস কাজ করেছেন, অর্থাৎ এক্ষেত্রে 10C এর টাকা ইনি উইথড্রল করতে পারবেন না। তবু আমি আপনাদের পারবেন কিনা চেক করে দেখে নিই। দেখুন 10C সিলেক্ট করে নিচ্ছি। 10C সিলেক্ট করে নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। অপেক্ষা করে নেওয়ার পর দেখুন কিছুক্ষণের পর দিয়েই দেখুন চলে এসেছে, ডেট অফ এক্সিট ইজ লেস দ্যান 2 মান্থ। দেখুন দেখা দেখানো হচ্ছে যে 2 মাসের কম ইনি কাজ করেছেন, সেই হেতু ইনি উইথড্রল করতে পারবে না। দেখুন লেস দ্যান 6 মান্থ, অর্থাৎ 6 মাসের কম হলে আপনি এই টাকা উইথড্রল করতে পারবেন না। তো চলুন বন্ধুরা আমরা দেখে নেব 19 ফ্রম 19 কী থাকে। 19 সিলেক্ট করে নিলাম।
19 সিলেক্ট করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন, দেখুন কোনো প্রবলেম নেই, আপনার সামনে আপনার ফর্ম খুলে গিয়েছে। এখানে আপনার এমপ্লয়ি অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে আপনার ফুল অ্যাড্রেস এখানে পুট করে নিতে হবে। আপনি আপনার ফুল অ্যাড্রেস পুট করে নিন, এরপর সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে আপনার স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাকে কী করতে হবে, আপনার সিটি চুজ করে নিতে হবে। এরপর লাস্ট ঘরে আপনার পিনকোড, 6-ডিজিট পিনকোড আপনাকে পুট করতে হবে। পুট করার পর আপনি কী করবেন, এই ঘরে দেখুন বাম দিকে ঘরে আপনাকে টিক চিহ্ন করতে হবে। এই টিক চিহ্ন করার পর আপনাকে নিচে গেট আধার ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আমি একটি কথা বলে দিই, আপনার আধার কার্ডে যেই মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে, আপনাকে সেই ওটিপিটি এখানে পুট করতে হবে। যদি আধার কার্ডের সঙ্গে আপনার কোনো মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে, তাহলে আগেই আপনি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার করুন। রেজিস্টার করার পর আপনি উইথড্রল করতে পারবেন, নতুবা আপনি উইথড্রল করতে পারবেন না। তো বন্ধুরা, আপনি গেট আধার ওটিপি অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর ওটিপি এলে আপনি তা সাবমিট করে দিন। এরপর আপনি আপনার ফর্মটি অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, এবং সাবমিট হয়ে গেলে এখান থেকে আপনি দেখুন ট্র্যাক ক্লেম স্ট্যাটাস অপশানে গিয়ে আপনি আপনার ক্লেম চেক করতে দেখতে পাবেন, এবং আপনার কত দূর পর্যন্ত এগিয়েছে তা এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজ আমরা জানলাম কীভাবে আমরা আমাদের পেনশনের টাকা আমরা উইথড্রল করতে পারবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা পিএফ সংক্রান্ত যাবতীয় তথ্য এই চ্যানেলে দেওয়া হয়েছে, আপনারা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে সমস্ত ভিডিওর লিংক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।